সুরজ নে দিয়া অফনি শুআ কয়ফাইগাম, দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম, দুনিয়া হে আজব চিজ কবি সুবহ কবি শাম, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, বাজার সে গুজার হো খরিদ্দার নেহি হো, বাজার সে গুজার হো খরিদ্দার নেহি হো, আলহামদুলিমান কদ্দার খৈরাও ওয়া কবালা, والشكر لمن صور حسنا وجمالا, والشكر لمن صور حسنا وجمالا, বিনা হিসাবে জান্নাত যাইতে চাই ও পয়গম্বর, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবি, তোমার মা আর বাবা জীবিত আছে কিনা? সাহাবি পয়গম্বরকে উত্তর করলেন, পয়গম্বর, আমার মা বাবা জীবিত আছে। এবার পয়গম্বর ওই সাহাবিকে বললেন, ও সাহাবি, তুমি একটা কাজ করো, তুমি বাসায় চলে যাও, বাসায় চলে যাইয়া ফাফিহিমা ফাজাহিদ। ও সাহাবি, যুবক সাহাবি, তোমার শরীরের রক্ত গরম, তুমি এই জন্য জিহাদের ময়দানে যাইতে চাও, জিহাদ এখনো ফরজ হয় নাই, অন্য সাহাবায়ে কেরাম আসে যুদ্ধ করবে, তোমার মা আর বাবা বাসায় অসুস্থ, তুমি তোমার মা আর বাবার খেদমত করো, মা আর বাবার খেদমত করলে কি হবে? পয়গম্বর বললেন, ফাফিহিমা ফাজাহিদ। এর যুবক সাহাবি, মা আর বাবার যদি খেদমত করতে পারো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় জিহাদে গেলে যেমন সওয়াব অনুরূপ সওয়াব তোমার আমল নামায় দান করে দিবেন। দিতে পারে কি পারে না, আল্লাহর আগের পাওয়ার আছে এখন নাই, বিষয়টা এমন নেই, বুড়ো হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর পাওয়ার আগেও যেমন ছিল এখনও তেমন আছে, যেই আল্লাহ নমরুদের ধ্বংস করছে ওই আল্লাহ এখনও আছে না নাই, যে আল্লাহ ফিরাউনের ধ্বংস করছে, কারুনের ধ্বংস করছে, হামানের ধ্বংস করছে, সাদ্দাদের ধ্বংস করছে, এর নাস্তিক এখনও যদি ওই মাওলার সঙ্গে গাদ্দারি করো, ওই মাওলার একটা কুম্বলার অপেক্ষা তোমাদের ধ্বংস অনিবার্য। ও মুসলমান, বলতেছিলাম পয়গম্বর এই সাহাবিকে বললেন, ও সাহাবি, তুমি বাসায় চলে যাও, তোমার বৃদ্ধ মা আর বাবার খেদমত করো, তাহলে জিহাদের সওয়াব তোমাকে আল্লাহ তাআলা দান করে দিবেন। মুসনাদে আহমদের কিতাবের ভিতরে পয়গম্বর বলেন, একজন সাহাবি পয়গম্বরের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি জিহাদের ময়দানে যাইতে চাই, আমার মা আর বাবা বৃদ্ধ। পয়গম্বর, মা আর বাবা যখন আমি ঘর থেকে জিহাদের উদ্দেশ্যে রওনা করলাম, মা আর বাবা ভাবলেন আমি যুদ্ধের ময়দান থেকে আর আসতে পারবো না, আমি যদি হত্যা হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, মা আর বাবার কি অবস্থা হবে? আমার দ্বিতীয় আর কোনো ভাই নাই গো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি এখন কি করতে চাও? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন যুদ্ধের ময়দানে যাইতে চাই। পয়গম্বর বললেন, ও সাহাবী, তোমার মা আর বাবাকে কি অবস্থায় রেখে আসছ? সাহাবি বললেন, পয়গম্বর, আমি যখন বাসার থেকে হাঁটি হাঁটি পা পা করে রওয়ানা, আমার মা আর বাবা দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। পয়গম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবি, তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি একটা কাজ করো, তুমি যুদ্ধের ময়দানে না যাইয়া
তোমার বাবা আর মার সেবা করো, যেইভাবে কাদায় আসছো ওইভাবে বাবা আর মার মুখে হাসি ফুটাও। তাহলেই মহান আল্লাহ, দয়ার মালিক আল্লাহ তোমার আমল নামায় জিহাদের সওয়াব দান করে দিবেন। মুসনাদে আহমদের ভিতরে পয়গম্বর বলেন, ইরজিয়ে ও সাহাবি, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি বাসায় ফিরে যাও। ফাজাহাকহুমা কামা আবকাইতাহুমা, তুমি যেইভাবে তোমার মা আর বাবাকে কাঁদায় আসছ, এখন বাসায় যাইয়া মা আর বাবাকে অনুরূপভাবে তুমি হাসাইয়া দেও, তাহলেই আল্লাহ তাআলা তোমার আমল নামায় যুদ্ধের সওয়াব দান করে দিবেন। এই জন্য মুসলমান ওই মালিক বাবা আর মার কত বড় সম্মান দান করে দিলেন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, এক সাহাবী পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আর ব্যাপারে আপনি কি বলেন? পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, এরে সাহাবী, তোমার মা আর বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা আর বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ কিভাবে? তুমি যদি তোমার মা আর বাবার সেবা করতে পারো, মা আর বাবা খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ খুশি হলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তুমি যদি মা আর বাবার সেবা না করো, মা আর বাবা বেজার হয়ে যাবে, আল্লাহও বেজার হয়ে যাবে। যেই বান্দার উপর, যেই মানুষের উপর আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, সেই লোকের জন্য জান্নাত না জাহান্নাম। এই জন্য পয়গম্বর বলেন, ও আমার সাহাবী, তোমার মা আর বাবা তোমার জন্য জান্নাত আর জাহান্নাম। এই জন্য পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত, মা আর বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা আর বাবার অসন্তুষ্টির ভিতরে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। যেই যুবকের উপর মা আর বাবা অসন্তুষ্ট, ওই যুবক মারা যাওয়ার সময় কালিমা নসিব হবে না। মুসলমান ঘটনা আছে, সময় কম, এক কথায় বলতেছিলাম, মা আর বাবার ফজিলত আল্লাহ তাআলার হকের পরে তাহলে গুরুত্ব কম না বেশি। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত বাআজ ইবনে হাকিম পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও পয়গম্বর, আমার কাছ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহর পয়গম্বর বলেন, কওলা উম্মুকা, তোমার মা। দুই নম্বরে বাআজ ইবনে হাকিম পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, তারপর কে? পয়গম্বর দুই নম্বরেও বললেন মা। তিন নম্বরে সাহাবি জিজ্ঞেস করলেন, তিন নম্বরেও মায়ের কথা বললেন। চতুর্থ নম্বরে যখন সাহাবি জিজ্ঞেস করলেন, চতুর্থ নম্বরে বললেন কলা বুকা, চতুর্থ নম্বরে তোমার কাছ থেকে সদ্ব্যবহার পাওয়ার উপযুক্ত হচ্ছে তোমার বাবা। মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন। আজকে আমাদের সমাজের কিছু নাস্তিকার বেঈমান বলে ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই, নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য মুসলমান, মায়ের সেবার গুরুত্ব আছে না নাই, বাবার খেদমতের গুরুত্ব আছে না নাই? মুসলমান মা আর বাবার সেবা করলে দুনিয়ার কেউ ঠকে না রে যুবক। মা আর বাবার যদি সেবা করে না যাও, যত বড় আল্লাহর ওলি হও না কেন, কবরে তুমি জায়গা পাবা না।